মুশভাই স্কুল আসার জন্য ধন্যবাদ। আজকে আমরা গোছু করব অগ্রণী ব্যাংক এসও জুন 2017 এর ইংলিশ অংশটা। মুশভাই স্কুল .com-এর অলরেডি পেইড সাবস্ক্রাইবার হয়ে থাকলে ফুল ভিডিওটি এনজয় করুন আর পিডিএফটি ডাউনলোড করে নিজেও চর্চা করুন। আর এই ভিডিওটার স্পন্সর হলো জেম হ্যান্ড ওয়াশ। এটা খুবই ভালো মানের জীবাণুনাশক একটা হ্যান্ড ওয়াশ। আপনি চাইলেই অর্ডার করতে পারেন facebook.com/gemhandwash থেকে। প্রথমে হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রাইট সেন্টেন্সটা চুজ করতে হবে বিটুইন ইউ অ্যান্ড আই। আই ডাউট দ্যাট হি উইল কাম, বিটুইন ইউ অ্যান্ড আই। আই ডাউট বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড মি। আই ডাউট দ্যাট হি উড কাম। আচ্ছা, তো এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম। তো যে কাজটা করে তাকে সেটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এবং যাকে ঘিরে কাজ করা হয় তাকে বলা হয় অবজেক্ট ফর্ম। ইউজুয়ালি সাবজেক্ট এক মানে ইউজুয়ালি মানে সাবজেক্ট যদি আপনি আইডেন্টিফাই করেন তাহলে অবজেক্টগুলো আইডেন্টিফাই করা খুবই ইজি। তো আমি কে ডাউট করছে, কে সন্দেহ করছে যে সে আসতে পারে, সেটা হচ্ছে আমি, রাইট? আর আর তাহলে আমি সন্দেহ করছি এবং তোমার এবং আমার মধ্যে এটা জানা থাকলো যে আসলে আমি ডাউট করছি সে আসবে, সে আসতে পারে নাকি সেটা, তাহলে তোমার আর আমার মধ্যে যখন বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট হবে। তার মানে আই এর অবজেক্ট ফর্মটা হচ্ছে মি, তাই বিটুইন ইউ অ্যান্ড মি হবে। আচ্ছা, না কোনো কখনো যদি ডাউট থাকে তখন আর উইল হয় না। উইল মানে হলো শিওরলি একটা কিছু হবে, কিন্তু উড মানে হচ্ছে হতে পারে আবার নাও পারে। তার মানে ডিতেই দেখেন বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উড কাম, এটাই রাইট অ্যান্সার। ওয়ান অফ দ্য বয়েজ আর মিটিং আর মিটিং মি টুডে। ওয়ান অফ দ্য বয়েজ ইজ, ওয়ান অফ দ্য বয় ইজ, ওয়ান অফ দ্য বয় উইল। তো অনেকগুলা অনেক এখানে প্রথমে প্রায় আসি অ্যাপোস্ট্রোপিএস। অ্যাপোস্ট্রোপিএস মানে কি? অ্যাপোস্ট্রোপিএস এর ব্যাপারটা হচ্ছে ওনারশিপ বোঝাতে অ্যাপোস্ট্রোপিএসটা আসে। তার মানে হচ্ছে দিস ইজ এ বয়েজ টয়, ওকে, অথবা দিস ইজ এ বয়েজ কার, হ্যাঁ, ছেলেটার খেলনা, এটা একটা ছেলের খেলনা, কার ওনারশিপ। কিন্তু আপনি যখন প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় তখন এই অ্যাপোস্ট্রোফিটা আসবে না, তখন হচ্ছে বয়েজ এস হবে। সো ওয়ান অফ দ্য বয়েজ, অনেকগুলো ছেলের মধ্যে একজন বোঝানোর জন্য অ্যাপোস্ট্রোফি হবে না, এস থাকবে। এস যেহেতু আছে একটাতেই, বাকি দেখেন বাকি দুইটার একটাতেও এস নেই, তো সেজন্য আপনার বিটাই রাইট অ্যান্সার। আর